السلام عليكم بندرا এই মুহূর্তে অবস্থান করছি কাউনিয়া রেলওয়ে জংশনে আজকে আমি লালমনি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করব তো এখন বাজে 10:32 এখনো লালমনি এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়াতে এসে পৌঁছায় নাই তো ট্রেন আসলে ইনশাআল্লাহ ট্রেনে উঠে পড়ব এবং সম্পূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব তো যারা ট্রেনের ভিডিও দেখতে পছন্দ করেন এবং আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন চলুন শুরু করা যাক যেমনটি দেখতেই পাচ্ছেন লালমনি এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যেই কাউনিয়া রেলওয়ে জংশনে এসে পৌঁছেছে আমার পিছনে লালমনি এক্সপ্রেস ট্রেনটি হয়তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমি ট্রেনে উঠে পড়ব ট্রেন আজকে বেশি দেরি করবে না বা বিলম্ব করবে না বা কাউনিয়াতে বেশিক্ষণ দাঁড়াবে না কাউনিয়া রেলওয়ে জংশনে লোকের অনেক লোকের সমাগম যাত্রীরা অপেক্ষমান আছে ট্রেনটিও চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমার পিছনে ট্রেনের সাথে একটু ভিডিও করি ট্রেন দেখতেই পাচ্ছেন আর বেশি সময় নেই আমার হাতে ট্রেনে উঠতে হবে কাউনিয়া জংশনে ট্রেন প্রবেশ করলো যাই ট্রেনে উঠি কাউনিয়াতে মানুষের একদম ঢল পড়েছে এত মানুষ আজকে ট্রেনে ভাগ্যিস ট্রেনের টিকিটটা কেটে রাখছিলাম অনেক বেশি যাত্রী ট্রেনে ওঠা এক প্রকারে মুশকিল হয়ে গেছে অনেক বেশি ভিড় আমার যে কোচ সেই কোচে যাইতে পারছি না আর দরজায় দাঁড়ায় আছি সামনের স্টেশনে নেমে আমার কোচে যাইতে হবে কাউনিয়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিয়েছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ছিল পহেলা মে হওয়ার সুবাদে সকল ধরনের যানবাহন বাস ট্রাক এবং যে কোনো ধরনের যানবাহন সেগুলো বন্ধ ছিল বন্ধ থাকার সুবাদে সকল যাত্রী সাধারণ ট্রেনে করে চলে যাচ্ছেন ঢাকাতে অনেক বেশি ভিড় আজকে আমার লাইফের এরকম জার্নি বা এরকম কষ্টকর জার্নি আসলে কখনোই হয় নাই যদিও টিকিট কেটেছি তারপরেও সিটে যেতে পারি নাই কারণ আপনাদের ভিডিও দেখাবো বা ভিডিওতে আপনাদের বিষয়গুলো দেখাবো সকলের সাথেই আমি ছিলাম এবং যতটুকু পারছি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং ট্রেনটি মোটামুটি অনেকটাই টেনেছে ট্রেনের ছাদের উপর অনেকে উঠেছে তেমনটি দেখতেই পাচ্ছেন ট্রেনের ছাদের উপর উঠেছে এবং আরও অনেকগুলো বিষয় ছিল যেগুলো আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ওভারঅল দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে একটা পর্যায়ে আর পারছিলাম না তখন নিজের সিটে গিয়ে বসেছিলাম যদিও সিট থেকে বারবার ওঠা নামা এগুলো আসলেই অনেকটাই কষ্টকর ছিল তারপরেও যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যারা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন এভাবেই আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি দেখতে থাকুন বন্ধুরা দেখতে দেখতে আজিমনগর বাজার রেলওয়ে স্টেশনে চলে এসেছি আজকে লালমনি এক্সপ্রেস ট্রেনে এত বেশি ভিড় যে ঠিকভাবে ভিডিও করে আপনাদের দেখাতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার সাধ্যমতো যতটুকু দেখাতে পারছি ততটুকুই আপনাদের উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ এখন থেকে সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ যাত্রা আপনাদের দেখাবো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সাথে থাকবেন ت
ট্রেন দাঁড়িয়ে আছে অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে ট্রেনের হর্ন বাজিয়ে দিয়েছে এখনই ট্রেনটি ছেড়ে দিবে যে ছেড়ে দিয়েছে আমরা যাত্রা করলাম এখনো অনেকটা পথ বাকি আছে ট্রেন ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটু ট্রেনের ভিড় কম কম মনে হচ্ছে এতক্ষণ যে পরিমাণ অবস্থা ছিল এতে পা রাখার মতো অবস্থা ছিল না নাটোর পার হয়েই আমরা আজিমনগর বাজার এখানে ট্রেনটি থেমেছিল আবার যাত্রা শুরু করলো ক্রসিংয়ের জন্য স্লো করলো হ্যাঁ সামনে ট্রেন দাঁড়িয়ে আছে ক্রসিং হবে পঞ্চগড়ের একটি ট্রেন দ্রুত যান সেটি ক্রসিং করে চলে গেল এখন লালমনি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে ক্রসিং শেষ করে ট্রেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল ট্রেন চলতে শুরু করেছে আমরা যাচ্ছি
কি গাড়ি ছিল এত স্পিড এটা তো 100 প্লাস দেখতে দেখতে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে চলে এসেছি এখানে বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি খুবই খারাপ অবস্থা আজকে মে দিবস উপলক্ষে সকল গাড়ি ঘোড়া গাড়ি সকল ধরনের যানবাহন বন্ধ রয়েছে আজকে একমাত্র অবলম্বন হচ্ছে ট্রেন যাতায়াতের সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে লালমনি এক্সপ্রেস আর অল্প কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু সেতুতে প্রবেশ করবে পশ্চিম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছে এখানে হয়তো একটু রেল ক্রসিং এর জন্য দাঁড়াবে অবস্থাটা দেখছেন ওই যে দৌড়াচ্ছে লাঠি নিয়ে ট্রেন থেকে নামায় দেওয়ার জন্য কি একটা অবস্থা মে দিবস উপলক্ষে সকল গাড়ি বন্ধ এই কারণেই আসলে এত বিলম্ব না এখানে যারা আছেন ম্যাক্সিমামই টিকিট কাটছে স্ট্যান্ডিং টিকিট হলেও কাটছে কিন্তু মানে এত বেশি যাত্রী ট্রেনে পা রাখার মতো জায়গা আসলে নাই ক্রসিং হয়ে গেল এতক্ষণ এই ট্রেনটি মূলত সেতুর উপরে ছিল বর্ণলতা এক্সপ্রেস ক্রসিং হয়ে গেল এখন ট্রেনটি লালমনি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর উদ্দেশ্যে রওনা হয়ে যাবে লালমনি এক্সপ্রেস এখন যমুনা সেতুর উপরে যমুনা সেতু পার হচ্ছে দেখে মনে হচ্ছে ট্রেন পানির উপর দিয়ে যাচ্ছে পানির উপর দিয়ে যাচ্ছে লালমনি এক্সপ্রেস জয়দেবপুর রেলওয়ে স্টেশনে চলে আসলো করুন এক জার্নির বিশ্লেষণ আপনাদের দেবো ইনশাল্লাহ